দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দোতলায় বিধ্বংসী আগুন কাজের সময় সরকারি অফিসে আগুন লাগার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ ঘটনাস্থলে হাজির দমকলের পাঁচটি ইঞ্জিন চলছে আগুন নেভানোর চেষ্টা এক ঘন্টা কাটলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পুড়ে গিয়েছে সরকারি দপ্তরের বহু নথি তবে হতাহতের কোনো খবর নেই জানা গিয়েছে এদিন দুপুর তিনটে নাগাদ আগুন লাগে তখন অফিসে কাজ করছিলেন অনেক কর্মী আগুন দেখেই স্বাভাবিকভাবেই তারা আতঙ্কিত হয়ে পড়েন তরে ঘড়ি নেমে আসেন নিচে প্রত্যক্ষদর্শী জনস্বাস্থ্য কারিগর দপ্তরের এক কর্মী জানিয়েছেন আমরা হঠাৎ করেই আগুন দেখতে পাই আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর শব্দ আসছিল তড়ি ঘড়ি দমকলে ফোন করি তবে কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়